ভর্তি করেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজে, 6,000 টাকা ডিসকাউন্ট পেয়েছে। ওখানে যে আপনার ছেলে ভর্তি হয়েছে আপনি জিজ্ঞেস করতে পারবেন, শুনলেন ওখানে 95 লাখ, 92 লাখ, 1 কোটিও ভর্তি হয়েছে। কিন্তু যখন আপনি ভর্তি নিতে গিয়েছিলেন অ্যাডমিশনের দিন, আপনাদের ব্যাংক গ্যারান্টি আর কি কি সব জিজ্ঞেস করেছিলেন, অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেম ছিল, আপনার কাছে না আসলে অনেক সমস্যা ছিল। হ্যালো এভরিওয়ান, আমার স্যার জহিরউদ্দিন মোল্লা, ফাদার অফ রেহান জহির মোল্লা। আমরা ভর্তি করেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজে। যে কলেজ কিরকম লাগলো আপনাকে? শান্তিনিকেতন কলেজ ভালো, স্যাটিসফাইড? মানে এর আগে তো আমাদের দেখা ছিল না, কিন্তু অ্যাডমিশনের পরে যখন কলেজে দিয়ে আসলাম তখন পারিপার্শ্বিক আবহাওয়া বা যেটুকু আমার মনে হলো যে না ঠিক জায়গায় গেছে। কিন্তু যখন আপনি ভর্তি নিতে গিয়েছিলেন অ্যাডমিশনের দিন, আপনাদের ব্যাংক গ্যারান্টি আর কি কি সব জিজ্ঞেস করেছিলেন, অনেক অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেম ছিল, আপনার কাছে না আসলে অনেক সমস্যা ছিল। প্রথমে তো ভয় পাচ্ছিলাম হয়তো অ্যাডমিশন হবে কি হবে না, তারপরে আপনার সঙ্গে কথা বলার পরে আমি অনেকটা আশ্বস্ত হলাম যে না ঠিক আছে। আর আপনার ওখানে ফিস আছে 86 লাখ, আপনার 80 লাখ হয়েছে, 6,000 টাকা ডিসকাউন্ট পেয়েছে। ওখানে যে আপনার ছেলে ভর্তি হয়েছে আপনি জিজ্ঞেস করতে পারবেন, শুনলেন ওখানে 95 লাখ, 92 লাখ, 1 কোটিও ভর্তি হয়েছে, যেরকম বাজার উঠে গেছিল সেরকম হয়েছে। তো এইসব ব্যাপার আমাদের সঙ্গে যে রিলেশন, মানে ট্রানজাকশন যেটা হয়েছে, যে কাজ হয়েছে, এই নিয়ে আপনার কি বলা স্যার? তাতে আমি সন্তুষ্ট, সন্তুষ্ট তো, হ্যাঁ। আর আমি এটা আশা করছি, হ্যাঁ, এই অসুবিধা কোনোদিন হবে না, অবশ্যই হবে, মানে আপনার উপর বিশ্বাস আছে। 10 নম্বরে জিজ্ঞেস করি, 10 নম্বরে নাম্বার দিতে কত নম্বর দেবে? 10-এ 10 পাবেন স্যার, 10-এ 10 পাবেন স্যার।